ফলের মধ্যে আঙ্গুর ফল পৃথিবীতে খুবই জনপ্রিয় একটি ফল। পৃথিবীতে এমন একটি মানুষের সন্ধান পাওয়া যাবে না যে আঙ্গুর ফলের স্বাদ গ্রহণ করেনি। বিশেষ করে রং বেরঙের কালার, বিভিন্ন আকৃতি ও জাতের মধ্যে ভেরিয়েশন থাকার কারণে মানুষের মাঝে আকর্ষণীয় হয়ে উঠেছে এই ফলটি। আজ তেমনই কিছু জাতের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তাছাড়া আঙ্গুর ফলের বিভিন্ন বৈশিষ্ট্যের এই আকর্ষণীয় জাতগুলো কিভাবে আমরা সংগ্রহ করলাম, বাংলাদেশে এগুলো কিভাবে কোন মাধ্যমে এসেছে তা নিয়েও আলোচনা করা হবে এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বিক্রমী বন্ধুরা, শখের একগ্রতে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি হাবিব। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই শখের আগ্রহ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের আর নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে ইনশাল্লাহ। প্রথম যে জাতির সাথে পরিচয় করে দেব তা হলো ব্ল্যাক ফিঙ্গার। এবছর দেশে জাতির প্রথম ফলন হয়েছে, অর্থাৎ পরীক্ষিত একটি ভ্যারাইটি। ব্ল্যাক ফিঙ্গার আঙ্গুরটির উৎপত্তিস্থল জাপান। এই জাতটি বেশ কয়েক বছর আগে জাপান থেকে ইউক্রেনে নেওয়া হয়েছিল এবং এটি একটি টেবিল আঙ্গুরের জাত, যার বেরিগুলি সাইজে বড়, কালো থেকে কিছুটা গাঢ় নীল রঙের হয়ে থাকে। জাতটির মিষ্টতা অর্থাৎ চিনির পরিমাণ বা ব্রিক্স 18 থেকে 19 পর্যন্ত পাওয়া গেছে। জাতটির বেরি অর্থাৎ আঙ্গুর রসালো, নরম ও স্কিন পাতলা হওয়ার কারণে খেতে ভালো। এই জাতটির পাতাগুলো দিকে লক্ষ্য রাখুন এবং ভালোভাবে চিনে রাখুন, কারণ নতুন কোনো ভ্যারাইটির নাম প্রকাশ হয়ে গেলে তা মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যায়। কিছু প্রতারক এই কাজগুলো করে থাকে, তা থেকে সাবধান থাকতে হবে। যাই হোক, এই জাতটি 2021 সালে ইউক্রেন থেকে সংগ্রহ করে দেশে পাঠিয়েছিলেন মিথুন নন্দী দাদা। পরে ইদ্দিস চাচা পার্সেলটা রিসিভ করেছিলেন এবং তার মাধ্যমেই অনেকের কাছে এই জাতটির বিস্তার ঘটেছে। আমরাও তাদের মাধ্যমে এই জাতটি সংগ্রহ করেছি। ইনশাল্লাহ আগামী বছর এই জাতটির চারা আমাদের কাছে পাবেন। এখন যে আঙ্গুরের মাতৃগাছটি দেখতে পাচ্ছেন, এই জাতটি খুবই আকর্ষণীয় একটা জাত। এই জাতটি ইউক্রেন থেকে সংগ্রহ করা। 2021 সালে এই জাতটি বাংলাদেশে এনেছিলেন ফ্রান্স প্রবাসী মিথুন নন্দী দাদা। এই জাতটির পরিচয় জানার আগে আপনাদের জানিয়ে দিই, আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে মোহাম্মদ সজীব ভাই, ঢাকা থেকে সালমা আক্তার আপু, সাতক্ষীরা থেকে আবু বকর সিদ্দিক ভাই। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আর এই ভিডিওটি আপনি পৃথিবীর কোন স্থান থেকে দেখছেন তা কমেন্ট করে জানান, যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন। বন্ধুরা, জাতটির ব্যতিক্রম আকৃতি কালারের কারণে খুবই আকর্ষণীয় করে তুলছে। জাতটির নাম মাতিও। এই জাতটির পাতাগুলো কেমন হয় দেখুন, ফলের ছবি, পাতার আকৃতি ও জাতের নাম সব কিছু দেখে রাখুন। বন্ধুরা, মিথুন নন্দী দাদার চয়েসের প্রশংসা করতেই হয়। এত ভালো ভালো মিষ্টি আঙ্গুরের জাত দেশে পাঠানোর জন্য শখের আগ্রহ টিমের পক্ষ থেকে দাদাকে ধন্যবাদ। সামনে আরও আকর্ষণীয় জাতের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর শখের আগ্রহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন যে আঙ্গুর গাছটি দেখতে পাচ্ছেন, এটি আরেকটা জনপ্রিয় আঙ্গুরের মাতৃগাছ। টেবিল গ্রুপের জাতির নাম রেবেকা সিডলেস। জাতটির পাতাগুলো একটু আলাদা। রেবেকা হলো আঙ্গুরের তৃতীয় শ্রেণী বীজবিহীন জাত, যার কারণে ভেতরে ছোট ও নরম বীজ থাকতে পারে। দেশে এই জাতটির এখনও ফলন হয়নি। এই জাতির বংশগত পরিচয় কদ্রিয়াঙ্কা ও কিসমিস ফোর, অর্থাৎ এই দুইটি জাত ক্রস করে রেবেকা জাতটি তৈরি করা হয়েছে। জাতটি ক্লাস্টার অর্থাৎ থোকা, ওজন 800 থেকে 1200 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। বেরি অর্থাৎ আঙ্গুরগুলো প্রচলিত বীজবিহীন জাতের তুলনায় বড় হয়, ওজন 7 থেকে 9 গ্রাম। আঙ্গুরগুলো ডিম্বাকৃতির হয়ে থাকে। আঙ্গুরের রং গাঢ় নীল হয়ে থাকে, এগুলোর স্বাদ ভালো। ব্রিক্স 21 থেকে 22 পর্যন্ত হয়ে থাকে। কথা আছে, নাম থেকেই বোঝা যায় জাতটি কেমন হবে। এই বিশেষ জাতের আঙ্গুরের নামের সাথে মিল রেখে সুন্দর ও আকর্ষণীয় একটি আঙ্গুরের জাতের নামকরণ করা হয়, যার নাম মাই হার্ট।
নাম অনুসারে এই বিশেষ জাতের আঙ্গুরের আড়াআড়ি অংশে মানবদেহে হার্টের আকৃতি রয়েছে, তাই এই জাতটির নামকরণ মাই হার্ট। মাই হার্ট হল শাইন মাস্কট ও উইঙ্ক নামের আঙ্গুরের সাথে ক্রস করে উদ্ভাবন করা একটি জাত। জাপানের শিমুরা গ্রাপ রিসোর্স ইনস্টিটিউট থেকে এই বিরল মাই হার্ট এই জাতটির উদ্ভাবন করা হয়েছে, যা জাপানের সবচেয়ে রসালো ফল উৎপাদনের জন্য খ্যাতি অর্জন করেছে। উদ্ভাবনী প্রতিষ্ঠানের মতে এর ব্রিক্সমান 22-25 বা তারও বেশি। আঙ্গুরটির স্কিন পাতলা এবং এর একটা দারুণ সুগন্ধ রয়েছে। এর আকর্ষণীয় দিকটি হলো হার্টের শেপ। জাতটির পাতার আকৃতি চিনে রাখুন। এই জাতটি 2020 সালে দেশে পাঠিয়েছেন মিঠুন নন্দী দাদা। জাতটি ফলনের অপেক্ষা আছে, ইনশাল্লাহ আগামীতে আপডেট পাবেন এই চ্যানেলে। আঙ্গুরের এই জাতটি হলো আয়তকার আকৃতি এবং নিচের দিকে লালচে রঙের হয়ে থাকে। এটি কালার করা নখের ও আঙ্গুরের সাথে সাদৃশ্যপূর্ণ, তাই এর নামকরণ ম্যানিকিউর ফিঙ্গার। 1988 সালে প্রদর্শিত এটি দুটি ইউরোপীয় আঙ্গুরের একটি ক্রস প্রজাতির ইউনিক্রন এবং বালাদি 2 থেকে এই জাতটি তৈরি করা হয়েছিল। জাতটি আঙ্গুর প্রেমীদের মাঝে খুবই জনপ্রিয়, সংগ্রহে রাখার মতো একটি জাত ম্যানিকিউর ফিঙ্গার। এই জাতটির পাতা আকৃতি ও ফলের ছবি চিনে রাখুন। জাতটির ফলন এখনও বাংলাদেশে হয়নি। ম্যানিকিউর ফিঙ্গার আঙ্গুরের মিষ্টতা অর্থাৎ ব্রিক্স 18 এর উপরে, একটি রসালো এবং খুবই জনপ্রিয় একটি জাত, যা জাপানের অন্যান্য আঙ্গুরের মতোই এটি জনপ্রিয়। এখন দেখাচ্ছি নতুন একটা জাতের মাতৃগাছ। এই আঙ্গুরের জাতটি চাষাবাদ করা সহজ, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ও সুস্বাদু। তাছাড়া আঙ্গুরগুলো মিষ্টি হওয়ার কারণে এই জাতটিও বেশ জনপ্রিয়তা পায়। জনপ্রিয় জাতটির নাম সেন্সেশন। এই জাতটি বেরিগুলো অর্থাৎ আঙ্গুরগুলো লম্বা হয়ে থাকে, যার রং হলুদ থেকে গোলাপি হয়। ফলগুলি বড় হয়, এক একটি ফল 16-30 গ্রাম পর্যন্ত হয়ে যায় এবং এর থোকার আকার বড় হয়, যা প্রায় 700 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই জাতটির পাতার আকৃতিগুলো অন্যরকম, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। এই সব জাতগুলো যেখান থেকে সংগ্রহ করেন অবশ্যই পাতার সাথে মিলিয়ে নেবেন। এই জাতের আঙ্গুর মিষ্টি স্বাদের হয়ে থাকে। এই জাতটিও মিথুন নন্দী দাদার মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। আঙ্গুরের এখন যে জাতটি দেখাচ্ছি খুবই স্পেশাল ও বৈচিত্র্যময়। জাতির আকৃতি, রং ও টেস্ট সব দিক থেকে পারফেক্ট একটা জাত। জাতটির নাম ফ্লামেনকো। গত বছর গিটার পার্সেলে এই জাতটি দেশে পাঠিয়েছেন মিথুন নন্দী দাদা। নতুন এই হাইব্রিড জাতটি 2015 সালে তৈরি করা হয়েছিল। জাতটি উচ্চ ফলনশীল, আকর্ষণীয় চেহারার, ভালো স্বাদের ও বাণিজ্যিক মানের একটি জাত। ইউক্রেনের একজন অপেশাদার ব্রিডার সফিট ও কিসমিস রেডিয়েন্ট এই দুই জাত ক্রস করে এই ফ্লামেনকো জাতটি তৈরি করেছিলেন। এই জাতটি ক্লাস্টার বা থোকা মোটামুটি বড়, সর্বোচ্চ 600 গ্রামের মতো হয়ে থাকে। থোকাতে আঙ্গুরের ঘনত্ব মাঝারি হয়ে থাকে। জাতটি আঙ্গুর বড়, এর রং উজ্জ্বল খয়েরি লালচে টাইপের হয়। আঙ্গুরগুলো 12-13 গ্রাম ওজনের, অস্বাভাবিক একটা আকৃতি হয়ে থাকে। উপরের চামড়া এতটাই পাতলা যা খাওয়ার সময় অনুভূত হয় না। সংগ্রহে থাকা এখন যে জাতটি দেখাচ্ছি তা খুব উন্নত মানের একটি জাত। বিশেষ করে এর থোকাগুলো খুবই বড় হয়ে থাকে। আঙ্গুরগুলো বীজবিহীন, বড়, মোটামুটি পাতলা ত্বকের হয়ে থাকে। মনোরম স্বাদযুক্ত এই জাতটির নাম সেন্টেনিয়াল। আঙ্গুরগুলো কিছুটা হলুদ থেকে বাদামি রঙের হয়ে থাকে। জাতটিকে F2 ইম্পিওর ও সুলতানা মস্কাটা বি থেকে ক্রস করে তৈরি করা হয়েছিল। সরু উপবৃত্তকার বা মাঝামাঝে বাঁকা আঙ্গুর হয়ে থাকে। এটি খাওয়ার সময় সাধারণত গন্ধযুক্ত মাস্কট টাইপের গন্ধ পাওয়া যায়। জাতটি আমাদের দেশে এখনও ফলন হয়নি। জাতটির পাতাগুলো একটু অন্যরকম। আঙ্গুরের সকল উন্নত জাতগুলোর চারা সংগ্রহ করার আগে ভালোভাবে জেনে শুনে বিশ্বস্ত কোনো মাধ্যম থেকে সংগ্রহ করা উচিত, তা না হলে প্রতারণার শিকার হওয়া সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিওতে উল্লেখ করা সকল জাতি বৃক্ষপ্রেমী মিথুন নন্দী দাদার পাঠানো, যিনি শত ব্যস্ততার মাঝেও প্রবাসে থেকে নীরবে দেশের জন্য আঙ্গুর নিয়ে কাজ করে যাচ্ছেন। যারা এই ভিডিওর মাধ্যমে দাদার সম্পর্কে জানলেন তারা কমেন্ট বক্সে জানান, যাতে দাদার আগ্রহ আরও বেড়ে যায়। বন্ধুরা, ভিডিওটা অনেকের উপকারে আসতে পারে, তাই শেয়ার করে দিন।
আর আপনি পৃথিবীর কোন স্থান থেকে ভিডিওটা দেখছেন তা কমেন্ট করে জানান, যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে শখের একদম চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নিন, যাতে শখের একদম চ্যানেলে নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই জানিতে পারে আপনার ফোন। ধন্যবাদ।